মাসুম রানা একটা প্রশ্ন করেছেন বলেছেন কেউ জেনা করলে আমি কি সেটা অন্য মানুষকে বলে বেড়ানো বা ফেসবুকে প্রচার করার কারণে গিবধ হবে বলে গিবৎ হবে বলে গণ্য হবে আর কেউ জেনা করলে সেটা আমি জানতে পারলে করণীয় কি। আচ্ছা প্রথম কথা হচ্ছে কোনো মুসলিম অন্য কোনো মুসলিমের বড়ো কোনো দোষ যদি সে জেনে যায় তাহলে এটা যদি সমাজ বিধ্বংসী কিছু হয় তাহলে অথরিটির কাছে অভিযোগ করাটা এটা তার কর্তব্যের মধ্যে পড়ে সে যদি এমন কোনো সমাজ বিধ্বংসী কাজে লিপ্ত হয় যেমন ইয়াবা বেচা কেনা শুরু করলো বা ইয়াবা বন্টন করা শুরু করলো তাহলে ইয়াবা বন্টনটা তো আমাদের জন্য সমাজবিধ্বংস তরুণ হাজার হাজার তরুণকে আসলে ধ্বংস করে দেওয়া হচ্ছে তাই না এটার জন্য অবশ্যই অভিযোগ করতে হবে এটা গেবৎ হবে না ঠিক তেমনি যেমন সমাজবিধ্বংসী বা পরিবার বিধ্বংসী বা প্রতিষ্ঠান বিধ্বংসী বা রাষ্ট্রবিধ্বংসী এমন কোন কাজ যদি কেউ করে তাহলে সেটা বলা যাবে সেটা গেবধ হবে না তবে সেটা খামাখা মানুষের কাছে বলে বেড়ানোর কোনো প্রয়োজন নেই কিন্তু কেউ যেমন জেনা করে ফেলেছে এখন যারা করেছে তারা যদি অনুতপ্ত হয় অথবা এই ব্যক্তি এর জন্য কোনো সুন্দর প্রতিকার তার কাছে জানা নাই তাহলে কি সে সেটাকে তাদেরকে রিফিউট করার জন্য ফেসবুকে প্রচার করবে বা অন্য মানুষকে প্রচার করে তাদের ঘাটতি করবে উত্তর হচ্ছে যে না এটা ঘাটতি করা যাবে না কারণ এই ব্যাপারে আমরা দেখি যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যেমন একটা হাদিস এসছে যেটি সহি মুসলিম এসছে সোনান আবি দাউল সন্তুল মিজি সহ অনেকগুলো হাজিজগঞ্জে এসেছে নবী সাল্লাম বলেছেন একটা বড় হাদিসের একটা বড় অংশ آآ آآ من ستر مسلما ستره الله في الدنيا والآخرة. جب يكتيكون مسلم كي গোপন করে অর্থাৎ মুসলিমের দোষকে গোপন করে তাহলে আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতে তার দোষও গোপন করবেন আল্লাহ হুফি আউনিল আব্দেমা ক্যানাল আবদুফি আউন আর আল্লাহ বান্দার সহযোগিতা থাকবেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সহযোগিতায় থাকে তাহলে মানুষকে ফাতরা করার জন্য অথবা তাকে বিপদে ফেলার উদ্দেশ্যে যদি কেউ তার দোষগুলো এমনকি সেটা যদি জেনাও হয় বলে বেড়ায় তাহলে এটা শরীয়তে জায়জ হবে না এবং সে বড় ধরনের আল্লাহর শাস্তির মধ্যেও পড়তে পারে এবং এই ফজিলত থেকে তো সে বঞ্চিত হবেই পক্ষান্তরে সে যদি দোষগুলোকে গোপন করে বরং তাদেরকে হয়তো যদি সে জানতে পারে ওরাও জানতে পারে তাদেরকে নসিহা করে যে ভাই আমি মানুষকে বলতে যাচ্ছি না তবে তোমরা আল্লাহর কাছে তওবা করো এটাই হচ্ছে তোমাদের বিধান তোমরা দুজনেই তওবা করো এভাবে যদি সংশোধন করে এটাই হচ্ছে সেরাই বিধান এভাবে আপনারা করতে পারবেন আর যদি কোনো ব্যক্তি সেটা প্রচার করে তাহলে আমরা একটা দলিল থেকে একটু নিতে পারি যেটা বোখারি মুসলিমের মধ্যে একটা হাদিস এসেছে যে কোনো ব্যক্তি নিজে যদি কোনো খারাপ কাজ করে এমন কি সে যদি মানে কোনো কবিরাগুণায় লিপ্ত হয় যেমন চুরি চামারি কিংবা জেনা বেবিচার ইত্যাদিতে নিজে রাত্রে খারাপ কাজগুলো করে দিনে প্রচার করে এটাকে হয় মুজাহারা বলা হয় অর্থাৎ সে তার পাপগুলোকে প্রকাশ্যে বলে দিয়েছে কত বড় মানে দুষ্কৃতিকারী সে ইসলাম এটাকে প্রচণ্ডভাবে সমালোচনা করেছে এবং বলেছে এটা খুবই খারাপ কাজ এবং এর শাস্তি অত্যন্ত ভয়াবহ তো এখানে দেখি নবীম বলছেন তিনি বলছেন কুল্লু উম্মাতি আফা আমারও মতো সবাই ক্ষমাপ্রাপ্ত হবে ইল্লাল মুজাহিরিন শুধু ওই ব্যক্তিরা ছাড়া যারা প্রকাশ্যে নিজেদের পাপগুলোকে প্রচার করবে ওয়া মুজাহারা তা আর প্রকাশ্যে পাপ উল্লেখ করার ব্যাপারটা কি আইয়া আমাল আর রাজুল ইল আমলান যে কোনো ব্যক্তি রাত্রে একটা আমল করলো তো মায়ুস ব্যাহু ও কদসা তালাহ আলহ হিফায়াকুল ইয়া ফুলান আমিল তো বিলবার হ্যাতেকা ওকেদা পরে সে সকালবেলায় সে বলতে শুরু করলো কি যে আমি গত রাত্রে এই খারাপ কাজ করেছি মানে মজা করে ফান করে বলা শুরু করলো অথচ আল্লাহ তালা তার এই দোষকে গোপন রেখেছিলেন তারপরে সে নিজেই নিজের দোষটা প্রকাশ করে দিল ও কদবাহ তাকে স্তুর হরবহু অথচ রাত্রে আল্লাহ তালা তাকে তার তার দোষগুলো গোপন রেখেছেন ওয়ুস ব্যাহুয়কু আল্লাহ আনহু অথচ সকালবেলা এসে সে আল্লাহ যা গোপন রেখেছেন সেটাকে সে প্রকাশ করে দিল তাহলে তার কোনো ক্ষমা নাই হাদিস বলছে তার কোনো ক্ষমা নাই তাহলে ব্যক্তি তার নিজের দোষটা বললেও যদি ক্ষমা নাই তাহলে আপনি বা আরেকজন ব্যক্তি যদি তার দোষটা বলে সেটা তো আরো ভয়াবহ অপরাধ সেটা আরও ভয়াবহ অপরাধ কারণ তখন একজন ব্যক্তির মান ইজ্জাত নিয়ে আপনি টানাটানি করছেন ব্যক্তি কোনো ব্যক্তি তার নিজের ক্ষতি করলে যতটা অপরাধ হয় অন্য কোনো ব্যক্তি তার উপর যদি ওই ক্ষতিটা আরোপ করে সেটা আরও ভয়াবহ হয় সুতরাং আমরা এই দুটো হাদিস থেকে স্পষ্ট বুঝলাম যে এক্ষেত্রে খামাখা সমাজে বলে বেড়ানো বা ফেসবুকে প্রচার করা বা প্রচার মাধ্যমে বলে দেওয়া কিংবা সোশ্যাল নেটওয়ার্কে সেটাকে প্রচার করা এটা আমাদের জন্য সঙ্গত হবে না বরং পক্ষান্তরে ওই ব্যক্তির সাথে একটা কাউন্সেলিং সেশন করে অথবা তাকে বুঝিয়ে শুনিয়ে যদি পাপ থেকে বিরত রাখা যায় সেটাই হচ্ছে দিন উদ নাসিহার নির্দেশনা এবং সেটাই হচ্ছে তার জন্য মঙ্গলকর আমাদের সবার জন্য মঙ্গলকর